বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ এবং বিজিবির জন্য কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান কোশ্চেন আমরা দিলাম তোমাদেরকে, 30টার মতো কোশ্চেন আছে, পড়ে ফেলছো তো? আচ্ছা, এখন আমি একটু কুইক কুইজের মতো দুই একজনকে একটু জিজ্ঞেস করব, ঠিক আছে? যে বলতে পারবা সে আগে হাত তুলবা। দেখো, আমার ভাই রক্তের আঙ্গন 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি এই গানটির প্রথম সুরকার কে, প্রান্ত কি হবে? আব্দুল কি হবে পরে? আব্দুল লতিফ চৌধুরী। আব্দুল লতিফ চৌধুরী, ঠিক আছে, আব্দুল লতিফ, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে হলো দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়? কোথায়? ওর জাপানে। ওকে বসো। এরপরে প্রথম কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন করেন কে? কে? শহীদ শফিউরের পিতা। বুঝে গেছে? আচ্ছা, কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? কে? আমিনুর রহমান। ঠিক আছে, গুড। একুশে পদক প্রবর্তন করেন কে? প্রবর্তক কে? একুশে পদক জিয়াউর রহমান। আচ্ছা, বাংলাদেশের একুশের প্রথম ভাষা শহীদ কে? কে? রফিক। ঠিক আছে। আচ্ছা, স্বাধীনতার পর প্রথম ডাক টিকিতে কোন ছবি ছিল? শহীদ মিনার। ঠিক আছে। 1952 সালের ভাষা আন্দোলনের পূর্বে বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? নাজিমুদ্দিন। রাজা নাজিমুদ্দিন। ঠিক আছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কখন পালিত করা হয়? কোন দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস? একুশে ফেব্রুয়ারি তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। ঠিক আছে। কোন দেশের দ্বিতীয় মাতৃভাষা বাংলা? সিয়েরা লিওন। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কোন সংগঠনটি স্বীকৃতি দেয়? ইউনেস্কো। ঠিক আছে। আচ্ছা, এখন যদি জিজ্ঞেস করি পাঁচজন ভাষা শহীদের নাম বলতে হবে, বলতে পারবা? বলো দেখি। আরে, সালাম, বরকত, শফিউর, জব্বার, তারপর আর কে? পাঁচজন হয়েছে। আর কে বলতে পারবো? আরেকজন? হ্যাঁ, এবার থেকে কে বলতে পারবা পাঁচজন ভাষা শহীদের নাম? এই পাঁচটাই তো? কয়েকজন আছে তুমি বলো। রফিক, জব্বার, সালাম, বরকত, শফিউর। শফিউর? জি স্যার। পাঁচজন হয়েছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সেনা ও বিমান বাহিনীতে যদি আমরা পরীক্ষা দিতে যাই, অবশ্যই এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আমাদেরকে পড়তে হবে, পাশাপাশি সাতজন বীরশ্রেষ্ঠের নাম, ভাষা শহীদদের নাম, এগুলো একটু পড়ে যাব আমরা। বুঝতে পারলাম? যেহেতু তাদের অবদানের কারণে আমরা বাংলাদেশ পেয়েছে, স্বাধীন একটা রাষ্ট্র পেয়েছে, স্বাধীন ভাষা পেয়েছে, সে কারণে তাদেরকে ভুললে চলবে না। তাদের সম্পর্কিত প্রশ্ন এবং তথ্য বিভিন্ন সামরিক বাহিনী বা বেসামরিক বাহিনীর চাকরির পরীক্ষাগুলোতে সবসময় আসে, এটা একটু নজর রাখতে হবে। যারা আগামীতে পরীক্ষা দিতে যাবা, অবশ্যই তোমরা এই বিষয়গুলোর উপরে পড়ে নেবা। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।